নমস্কার লোটিভির সকল দর্শক বন্ধুদেরকে, ঠিক বিকেল 6:30 সুরে ঝর্ণাধারায় লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত। অনেকের মনে হয় যে সেই দিনগুলো বেশ ভালো ছিল, বলুন, চিরন স্মরণীয় করে রাখতে পেরেছেন, কারণ সকালবেলা কাজের ফাঁকে চায়ের কিংবা কফির চুমুক দেওয়া, তার সাথে সাথে বেশ গান শোনার রেডিও কিংবা টিভিতে, কিন্তু সেই রেশ কিন্তু আজও রয়েছে, কারণ গ্লোব টিভি রয়েছে আপনাদের সাথে, আপনাদের পাশে। চলুন আজকের শিল্পীকে আজকে স্বাগত জানাই। সঙ্গীত শিল্পী রয়েছেন শ্রী কমলেশ্বর, দাদাকে আজকের সঙ্গে অনেক স্বাগত। নমস্কার। বেশ একটা অন্যরকম মুহূর্ত, কারণ বেশ কিছুদিন বাদে কিন্তু দাদার কণ্ঠে গান শোনার একটা সুযোগ, এবং তার সাথে যেহেতু লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের পছন্দের গানগুলো আপনারা রিকোয়েস্ট করতে পারে। চলুন আজকে প্রথম গানে যাব। মূলত আজকে গান গাইব যেগুলো আমার অ্যালবামের গান, আর টেলিফিল্ম যেগুলো শর্ট ফিল্মে আমার গান এবং মিউজিক কম্পোজ যেগুলো ছিল, রিলিজ করে গেছে, সেগুলো থেকে আজকে গানগুলি গাইব, এবং শেষে ইচ্ছা আছে দু একখানি হিন্দি গান যদি গাওয়া যায়। অনেকেই আমার বন্ধুরা বা শ্রোতারা অনুরোধ করেছেন, সেটা যদি রাখতে পারি। আসুন প্রথমে যে গানটি গাইব, এই গানটি আমার অ্যালবামটি রিলিজ করেছিল 2015-এ, যখন পুজোর সময়। সেই সময়ে প্রথম গানটি দুর্গা ঠাকুরকে নিয়ে ছিল। তো যাই হোক, সেই গানটি দিয়েই শুরু করি আজকে। প্রথম গান আমার অ্যালবাম নীল সীমানা থেকে, লেখা প্রণব কুমার চক্রবর্তী, আমার সুর এবং মিউজিক কম্পোজ। আসুন শোনাই। বাপের বাড়ি আসবি মা তুই একটি বছর পরে, বাড়তি দশাত আনিস মা গো এই ছেলেটির তরে। বাপের বাড়ি আসবি মা তুই একটি বছর পরে, বাড়তি দশাত আনিস মা গো এই ছেলেটির তরে। দু হাতে আজ কাজ চলে না, দু হাতে আর কাজ চলে না, দশটি হাতি চাই। জানি মা তুই আনবি দশা তোর তুলনা নাই, জানি মা তুই আনবি দশা তোর তুলনা নাই। প্রথম দুহাত করবে মা তোর চরণ বন্দনা, আর দুহাতে বিদ্যা থাকুক করব কামনা। প্রথম দুহাত করবে মা তোর চরণ বন্দনা, আর দুহাতে বিদ্যা থাকুক করব কামনা। লক্ষ্মী দিদির ভাণ্ডারেতে মুখি ঝুঁকি একটু মেরে, লক্ষ্মী দিদির ভাণ্ডারেতে মুখি ঝুঁকি একটু মেরে, টাকা মাটি মাটি টাকা বলবো দুহাত নেড়ে। জানি মা তুই আনবি দশা এই ছেলেটির তরে, জানি মা তুই আনবি দশা এই ছেলেটির তরে। বাপের বাড়ি আসবি মা তুই একটি বছর পরে, বাড়তি দশা আনিস মা গো এই ছেলেটির তরে। দু হাতে আজ কাজ চলে না, দু হাতে আর কাজ চলে না, দশটি হাতি চাই। জানি মা তুই আনবি দশা তোর তুলনা নাই, জানি মা তুই আনবি দশা তোর তুলনা নাই। মা ও মা অপূর্ব, কারণ এই যে পুজো পুজো একটা গন্ধ, আর কিছুদিন বাদেই কিন্তু শুরু হয়ে যাবে, তার কারণ খুব বেশি বোধহয় দেরি নেই, অক্টোবরে এবার পুজো এগিয়ে এসেছে, তাই তার আগে এরকম একটা ফ্লেভার কানের মধ্যে কিন্তু বেশ একটা ছোঁয়া রয়ে গেল, কে রয়েছে পরবর্তী? আসলে বর্তমান পরিস্থিতি এমন যে দুটো হাতে আর কাজ হচ্ছে না, এবার দশটা হাত চাই, তাই জন্য মা দুর্গার কাছে দশটা হাত চাওয়া। যাই হোক, গানগুলি ছোটো ছোটো করে গাইছি, কারণ অনেক গান রয়েছে। পরবর্তী গানে আসি, আমার একখানি
গান এবং মিউজিক কম্পোজ। একজন বন্ধু রয়েছে, কলার বন্ধু। নমস্কার, কে রয়েছেন? শুভ সন্ধ্যা। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আপনি গান শুনতে? হ্যাঁ বলুন। আমি ওর গান শুনছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, আজকে কোনো রিকোয়েস্ট আছে? থাকলে সেটা একটু বন্ধ করে রাখুন, কারণ আজকে দাদার ঝুলিতে বেশ কিছু গান আছে। আবারও পরে একদিন ফোন করবেন আর আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন, কেমন? চলুন পরবর্তী। আর আমার যিনি ফোন করেছেন ওনাকে বলি, আজকে অ্যালবামের গান এবং টেলিফিল্মের গানগুলি গাইছি এবং আপনাদের রিকোয়েস্টের গান যতগুলি পেরেছি গেয়েছি এতগুলি বিগত এপিসোডে। এরপরে যাব যে গানটি মেঘের পালক, একটি বাংলা শর্ট ফিল্ম হয়েছিল, সেখানে এই গানটি খুব সাড়া পেয়েছিলাম, অনেকের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছিলাম, সেই গানটি গাইব। গড়া সুপ্ত কত মুখ দেখে স্বপ্ন নীল, প্রদীপটা পেতে চায় কত মন আলাদিন, মন আলাদিন, মন আলাদিন, মন আলাদিন, মন গড়া সুপ্ত কত মুখ দেখে স্বপ্ন নীল, প্রদীপটা পেতে চায় কত মন আলাদিন, আলাদিন, মন আলাদিন, মন আলাদিন। হাওয়ার মতো ইচ্ছেরা অবিরত কোন জানায়, স্বপ্নের মেলে ডানা একদিন হলো জানা, সবই যে দুরাশা। খেয়ালি হাওয়ার মতো ইচ্ছেরা অবিরত কোন জানায়, স্বপ্নের মেলে ডানা একদিন হলো জানা, সবই যে দুরাশা। শূন্য হে মন হলো তাই উদাসীন, মন আলাদিন, মন আলাদিন, মন আলাদিন, মন গড়া সুপ্তবু কত মুখ দেখে স্বপ্ন নীল, প্রদীপটা পেতে চায় কত মন আলাদিন, মন আলাদিন, মন আলাদিন, মন আলাদিন, আলাদিন, মন আলাদিন, মন আলাদিন। এই যে একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ, এই যে একটা ব্যাপারটা, তারপরেও কি আমরা মনের ভেতর অনেক স্বপ্ন সত্যি বুনি, কিন্তু সেই স্বপ্নগুলো যখন কোনো গানে ধরা দেয় তখন কিন্তু তার মাধুর্যটাই হয় একটু রঙে, একটু অন্যরকম। পরবর্তী কী গান? পরবর্তী গান আমার নীল সীমানা অ্যালবামের টাইটেল ট্র্যাকটি গাইব। বেশ, তার আগে একটু দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যালো, হ্যালো, ও সো সরি, ফোনটা আমাদের যোগাযোগ পিছু হয়েছে, আমরা গানে যাব। বেশ, পরে গানে যাই। লাল মাটিতে মিশে গেছে নীল সীমানা, মন কাড়া আকাশ জুড়ে
স্নহানা দূরে কোথাও বাজে রাখালি আশু স্বপ্নের রঙিন জীবন স্বপ্ন মধু লাল মাটিতে মিশে গেছে নীল সীমানা মন কাড়া আকাশ জুড়ে হাসনহানা যত মেলে ডানা হারিয়ে যেতে কোথাও নেই কোমানা বেঁধেছি যে গান আমি এক দুপুরে কোয়েলিয়ার বলে মিষ্টি সুরে লাল মিশে গেছে নীল সীমানা মন কাড়া আকাশ জুড়ে হাসনহানা দূরে কোথাও বাজে রাখালি আশু স্বপ্নের রঙিন জীবন স্বপ্ন মধু লাল মাটিতে মিশে গেছে নীল সীমানা মন কাড়া আকাশ জুড়ে হাসনহানা স্বপ্নগুলো অধরা থেকে যায় কখন জানেন, যখন বাস্তবটাকে নিজেদের স্বপ্নের সাথে মেলাতে পারি না, কিন্তু যখন গান শুনতে শুনতে একের পর এক স্বপ্নের জাল বুনতে পারি, তার মতো আর নতুন কিছু আনন্দের থাকতে পারে? একদম পারে না, কারণ আরেকটা স্বপ্নের জগতে গিয়ে আরেকটা নিজের রূপ তৈরি করে নেওয়া। এরপরের কী গান গাইলাম তো আমার অ্যালবামের, আর একবার বলে দিই, প্রণব কুমার চক্রবর্তী ওনার লেখা এবং আমার সুর এবং কম্পোজিশনের গানগুলি আমার অ্যালবামে রয়েছে। আমার সব থেকে প্রিয় অ্যালবাম যেটি, এবং পরবর্তী সময় যদি মানুষে শুনতে চান কি অপশন আছে তাদের জন্য? ইউটিউবে শুনতে পারেন, এবং সাগরিকা থেকে অ্যালবামটি রিলিজ হয়েছিল, এখনও সেমারুর অধীনে আছে এই গানগুলি, অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে শুনতে পাবে। পরবর্তী গানটি যেটি গাইব, খুব ভাগ্য করে এই গানটি কলকাতা ফিল্মফেয়ার ফেস্টিভ্যাল, মানে শর্ট ফিল্মফেয়ার ফেস্টিভ্যাল, ওটাতে গিয়েছিল আমার এই মিউজিক কম্পোজিশন এবং গান। কে রয়েছেন সঙ্গে? শুভ সন্ধ্যা। হ্যালো, 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 হ্যাঁ কে রয়েছেন? শুভ সন্ধ্যা বলুন। কমলেশ অনুপম বলছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বোধহয় আমিও চিনি, তাই তো? হ্যাঁ অনুপম বলছি। অনুপম বলো বলো, বলুন বলুন নতুন বলো। নতুন গানগুলো খুব ভালো লাগছে বেশ। আজ তোমাদের খুব মিস করছি আমি। হ্যাঁ আপনারাও গ্লোব স্টুডিওকে খুব মিস করছে এটা বোঝাই যাচ্ছে। অনুষ্ঠানটা দেখতে থাকুন, আমরা গানে যাচ্ছি। এতদিন ধরে আমার সঙ্গে বিগত এপিসোডে যে সমস্ত মিউজিশিয়ানরা, বা যারা, যে সমস্ত বলবো না, যারা যে মিউজিশিয়ানরা আমার সঙ্গে সঙ্গত করেছেন, আমি খুব ভাগ্যবান যে এরকম মিউজিশিয়ানদের, গুণী মিউজিশিয়ানদের সঙ্গে আমি কাজ করি। সবাইকে আরও একবার আমি ধন্যবাদ দেবো না, কৃতজ্ঞতা জানাবো প্রত্যেকটি মিউজিশিয়ান যারা এখানে এসে আমার সঙ্গে অনুষ্ঠান করে গেছে। পরে গান যেটি বললাম, এবং তার পরবর্তীকালে গোল্ডেন ট্রায়াঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি যায়। এটি এখনও পর্যন্ত ইউটিউবে রিলিজ করেনি, কারণ গানটি অবশ্যই নেটের মাধ্যমে পাওয়া যাবে। আদুরি ছবি থেকে এই গানটি শোনাই। তোকে ডাকছে আকাশ মেঘের দল,
জল ফড়িঙা দিঘিরি জল, তোকে ডাকছে আকাশ মেঘের দল। জল ফড়িঙা দিঘিরি জল, একলা দুপুর মাঠের ধান ডাকছে তোকে পাখির গান। তোর ইচ্ছে নদীর টুকুর ছাপা সর্বনাশী বান, দেরে না রে না রে দেরে না, দেরে না রে না রে দেরে না, দেরে না রে না রে দেরে না, দেরে না রে না রে দেরে না। মাটির উঠোন খুঁজছে রে তোর আলতারা না পায়, অলিক সুখের ইচ্ছে গুলো যাউড়ে সব যা। মাটির উঠোন খুঁজছে রে তোর আলতারা না পায়, অলিক সুখের ইচ্ছে গুলো যাউড়ে সব যা। চাঁদের আলো খুঁজছে তোকে বালিশ চাদরে, পুরনো সুখ দিচ্ছে ও কি পুরনো আদরে। দেরে না রে না রে দেরে না, 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 তোকে ডাকছে আকাশ মেঘের দল। জল ফড়িঙা দিঘির জল, একলা দুপুর মাঠের ধন ডাকছে তোকে পাখির গান। তোর ইচ্ছে নদীর টুকুল ছাপা সর্বনাশী বান, দেরে না রে না রে দেরে না, দেরে না রে না রে দেরে না, দেরে না রে না রে দেরে না, দেরে না রে না রে দেরে না। আপনার ইচ্ছাগুলোও কিন্তু মেলে ধরতে পারেন, তার জন্য তো গ্লোব টিভি রয়েছে আপনাদের সবার পাশে। চলুন পরবর্তী গান শুনব। আর তো সময় নেই, কিন্তু আজকে এমন একটা অঘটন ঘটাবো, জানি না লাইভ ফোন ইন অনুষ্ঠানে এর আগে কেউ ঘটিয়েছে কি না। আজকে এমন একটা দুর্ঘটনা ঘটাতে চলেছি, আমরা সব শিল্পীরা এসে গান গাই, এই গানটি গাইতে গাইতে হয়তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। গাইতে গাইতেই আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই সেই সমস্ত টেকনিশিয়ানদের, যারা একটি টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের মতো শিল্পীকে একটা শিল্পীর জায়গা দেয়। তাই চাইবো আমার বিশেষ করে প্রিন্স দা এবং যারা আমাদের অপারেটিংয়ে রয়েছেন আমার বিভিন্ন টেকনিশিয়ানরা, তাদের মধ্যে অবশ্যই প্রিন্সদার সঙ্গে আরও একজন একটু আমার কাছে আসবে। আমার গ্লোব টিভির মাধ্যমে আমি সবাইকে দেখাতে চাই যে অন্তত এইটুকু দেখুক, কাউকে যাদের দেখা যায় না তারাই সব মূলত যেখানে বসে তারা অনুষ্ঠানটা করে, আমরা সম্ভব করতে পারি একটি ভালো অনুষ্ঠান আপনাদের দেওয়ার চেষ্টা করি ওনাদের জন্যই। তাই ওনাদের মধ্যে যে কোনো দুজন, মানে প্রিন্সদা সহ আরও একজনকে আমি চাইবো আমার কাছে একটু এখানে আসার জন্য চটপট এই গানটা চলতে চলতে। এবং এই গানটা করতে করতে কিন্তু আমরা এই অনুষ্ঠানে আজকে সমাপ্তি ঘটাবো। অবশ্যই প্রিন্সদা আমাদের এবং আমার ভাই সবাই মিলে শুধু দুজনকে নিয়ে এলাম, কেন কি আপনাদের সামনে বেশি সময় ধরে তো দেখাতে পারবো না সবাইকে, পারমিশন নেই, উইদাউট পারমিশনে গ্লোব টিভির কাছে ক্ষমা চাই। আরও একবার গ্লোব টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমাদের মতো শিল্পীকে সুযোগ দেন। আসুন আমরা এই গানটি গাইতে গাইতে করবো, আমাদের পক্ষ থেকেও আপনাদের অনেক নমস্কার, অনেক ভালোবাসা। তো আমার টেকনিশিয়ান যারা রয়েছেন গ্লোব টিভি তাদেরকেও আজকে এই আনন্দের সঙ্গে বিদায় বেলায় এই গানটি গাইতে গাইতে বিদায় নেব, এবং সঙ্গে তৃণা তারপরে শ্রেয়সী সবাই প্রত্যেকে, কাউকে বাদ দিচ্ছি না, সবার কথাই বলছি এবং আরও একবার বলছি, বিগত দিনে যারা আমার সঙ্গে বাজিয়েছেন, আমার সঙ্গে একই
জায়গায় এইভাবে বসে আমরা অনুষ্ঠান করেছি। আসুন শেষ গান। নমস্কার,